মনস্কামনা পূরণের উদ্দেশ্যে অথবা শুধুমাত্র বাবাকে দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষ আসেন তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে। এই মন্দিরকে নিয়ে রয়েছে বহু অলৌকিক রহস্য। সেই অলৌকিক রহস্যের কথা তো বলবই। এছাড়াও তারকেশ্বর মন্দিরের মধ্যে আরও একটি মন্দির রয়েছে, যে মন্দির সম্পর্কে হয়তো কখনোই কেউ আপনাকে কিছুই বলেনি, সেই মন্দিরটি সম্পর্কেও জানব। তার আগে জানাবো কিভাবে তারকেশ্বর আসবেন, এখানে কি কি দেখবেন, পুজো দেওয়ার সময় কখন, বাচ্চার চুল মানসিক করার জন্য কি নিয়ম রয়েছে, কোথায় থাকবেন, খাবেনই বা কোথায়, ইত্যাদি সমস্ত কিছু। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুরিস্টোলজি। আপনি হাওড়ার দিক থেকে, ব্যান্ডেলের দিক থেকে অথবা ব্যারাকপুরের দিক থেকে ঘাট পার হয়ে যেখান থেকেই আসুন না কেন, আপনাকে শ্যাওড়াফুলির ওপর থেকে যেতে হবে। তাই শ্যাওড়াফুলিকে তারকেশ্বরের প্রবেশদ্বারও বলতে পারেন। ট্রেনে হাওড়া থেকে তারকেশ্বর আসতে সময় লাগে দেড় ঘন্টার মতো। তারকেশ্বর স্টেশন নেমে 1A প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে হেঁটে অথবা টোটো এবং রিক্সা করে যাওয়া যায় মন্দিরে। হেঁটে সময় লাগে 10 মিনিটের মতো। মন্দিরের এটা হচ্ছে পার্কিং লট। এখানে দু চাকা চার চাকা বিভিন্ন গাড়ি, যারা গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়ি পার্ক করতে পারবে। তো গাড়ি পার্কিংয়ের জন্য সুবন্দোবস্ত রয়েছে। আর গাড়ি পার্কিংয়ের ফি কত তা এই ভিডিওতে দেওয়া হলো। এইটা হচ্ছে প্রবেশতরণ। এই প্রবেশতরণ থেকেই প্রবেশ করতে আপনাকে মন্দিরে যাওয়ার জন্য। প্রবেশতরণ থেকে আপনারা প্রবেশ করলেই বাঁদিকেই দেখবেন দোকান রয়েছে। এই সমস্ত দোকান থেকে আপনারা পুজোর উপকরণ পেয়ে যাবেন। বিভিন্ন পুজোর জন্য যা যা সামগ্রী দরকার এই সমস্ত দোকান থেকে আপনারা সেই উপকরণগুলো পেয়ে যাবেন। পুজোর ডালা এখানে কী কী দামের পাওয়া যায়? এখানে 21 টাকা থেকে একদম 101 টাকা। আচ্ছা, ডালা বাদে দেখছি তো আরও কী কী জিনিস রয়েছে আপনার? হ্যাঁ, ডালা আছে, বাবার অনেক রকম দড়ি আছে, তারপরে অনেক খেলনা আছে, প্যাকেট আছে। তরুণ থেকে এগিয়ে আসলেই সামনে এটি হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়ির ভেতরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে দুপুর 1টা থেকে বসে ভোগ খাওয়া যায়। ভোগ প্রসাদের টিকিট 50 টাকা, সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়। তবে এখন মাত্র 50 জনকেই টিকিট দেওয়া হয়। মন্দিরের সামনেও আপনার পুজোর উপকরণ নেওয়ার জন্য দোকান রয়েছে। এখানেও আপনারা পুজোর ডালা থেকে যাবতীয় পুজোর উপকরণ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি বাবার যেটা মেন প্রসাদ সেটা হচ্ছে নকুলদানা বাতাসা আর সাদা তাগা। এখন দেওঘরের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে একটা প্যাড়া আমাদের এখানে চালু হয়েছে, যেটা আগে ছিল না। এখন প্যাড়া, নকুলদানা, বাতাসা দু রকম তাগা, এটা হচ্ছে মেন এখন বাবার মূল প্রসাদ হয়েছে। আমাদের এখানে মিনিমাম 50, তারপরে 100, 101, 101, 201, 501, 501। মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু দু রকম লাইন হচ্ছে, একটা হচ্ছে মহিলা লাইন আর একটা হচ্ছে পুরুষ লাইন। তো এটা দেখতে পাচ্ছেন এই গেটে এখানে লেখা রয়েছে মহিলা লাইন। তো যারা পুজো দেবে মহিলাদের জন্য আলাদা লাইন করা আছে এবং পুরুষদের জন্য আলাদা লাইন। মন্দিরের সামনে একটা গেট রয়েছে আর বাঁদিকে একটা গেট রয়েছে। তো বিশেষ বিশেষ দিনে যখন অনেক ভিড় হয় তখন এই বাঁদিকের গেটটাও খোলে, এছাড়া সবসময় কিন্তু ওই সামনের গেটটা খোলা থাকে। এটা হচ্ছে সেই মন্দিরের বাঁদিকের গেটটি। এটি হলো স্পেশাল লাইন। স্পেশাল লাইনে খুব তাড়াতাড়ি পুজো দেওয়া যায়, তবে 100 টাকা করে মাথা পিছু দিতে হয়। বেশিরভাগ শিষ্য ভক্তরা মন্দিরে এসে পুজো দেওয়ার আগে স্নান করে শুদ্ধ হওয়ার জন্য চলে আসেন দুধ পুকুরে। এই সেই ঐতিহ্যমণ্ডিত দুধ পুকুর। ভক্তদের বিশ্বাস যে এই পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালে এবং পুজো দিলে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং রোগ মুক্তি ঘটে। তো এই সেই ঐতিহ্যমণ্ডিত দুধ পুকুর। এখনও যথেষ্ট ভিড় রয়েছে, কিন্তু সারা শ্রাবণ মাস এবং বিশেষ করে মহাদেবের পুজো যেই সময় হয়, যেমন শিবরাত্রি থেকে শুরু করে নীলের উপোস, যখন নীল পুজো হয় সেই সময়গুলোতে বিশেষ বিশেষ দিনে কিন্তু আরও উপচে পড়ে ভিড় এই দুধ পুকুরে। অনেকে আছেন যারা শ্যাওড়াফুলি থেকে জল তুলে তারপর এখানে এসে বাবার মাথায় জল ঢালে। আবার কেউ কেউ আছে যারা গাড়িতে করে এখানে চলে আসে, তারপর এখান থেকে গঙ্গা জল থেকে শুরু করে পুজোর উপকরণ কিনে তারপর বাবার মাথায় জল ঢালে। অর্থাৎ সমস্ত কিছু ব্যবস্থাই রয়েছে কিন্তু শিষ্য ভক্তদের জন্য। তো এখানে ডালা এবং জল, গঙ্গা জল থেকে শুরু করে দুধ, এসবের কত কী মূল্য তা এখান থেকে আমরা জেনে নেব। মূল্য 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা বিভিন্ন রকমের আছে, যা যেমন ইচ্ছা হয় না।
চলুন এবার মন্দিরের এক পান্ডার মুখে জেনে নেওয়া যাক পুজোর সময়। পুজো সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত, 9:30 পর আবার মন্দির বন্ধ হয়ে যায়, নিত্য পুজো হয়, নিত্য পুজো হওয়ার পর আবার 11:05 খোলে, আবার 1:30 অবধি খোলা থাকে, রবিবার সোমবার হলে 2:00 অবধি। হ্যাঁ, এইটা হচ্ছে বাবার ভেতরে গর্ভগৃহে ঢুকে জল দেওয়ার জন্য টাইম। আর এখন শ্রাবণ মাস চোঙা আছে, এখন মোটামুটি 2-3 অবধি সারাদিনই জল দেওয়া যায়। এই হচ্ছে ব্যাপার শ্রাবণ মাসটা। ওই ধরুন 5:30-5:45 থেকে রাত্রিরে হয় না, দুপুর অবধি হয়, 2:30-3:00, সোমবার হলে 4:00 অবধি হয় জল দেওয়া হয়। হ্যাঁ, তারপরে আবার বাবার ভোগ হয়, হয়ে আবার বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যেবেলা আরতি হয়, আরতি আপনার 7:00 সন্ধ্যা আরতি হয়। এটি হলো বাবা তারকনাথের মূল মন্দির। বাবা তারকনাথের মন্দিরের ভেতরের ছবি তোলা বারণ, তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। বাবার যে মূল মন্দির, এই মূল মন্দিরের সামনেই রয়েছে এই আরেকটি মন্দির, এখানে নন্দী এবং ভিড়িঙ্গে রয়েছেন। শিষ্যভক্তরা এসে এই নন্দী ভিড়িঙ্গেকেও কিন্তু জল ঢালছেন এবং বেলপাতা ফুল দিয়ে পুজো করে যাচ্ছে। এখানে বাচ্চার মানসিকের চুল ফেলা হয়। মানসিকের চুল ফেলার জন্য কি নিয়ম এবং প্রণামী আসুন জেনে নিই। তার নিয়ম বলতে, এখানে বাচ্চাকে নিয়ে আসে, দুটো স্লিপ কাটতে হয় গদি থেকে, একটা গদি থেকে 25 টাকা দিয়ে স্লিপ কাটতে হয়, আর যারা চুল কাটে তাদের কাছেই একটা স্লিপ পাওয়া যায়, সেখানে খরচা হয় 15 টাকা। এরপর হচ্ছে যে কেটে দেয় সে খুশি মনে বকশিস চায়। হ্যাঁ, সেটা তাদের মানে যেটা দিতে পারে তাদের নিজেদের ব্যাপার। হ্যাঁ, এটার কোনো রেট নেই, কিন্তু 40 টাকা অবশ্যই লাগে। যেখানে চুল দেওয়ার জন্য মানসিক করে তার পাশেই একটি মন্দির রয়েছে। আপনাদের মনে প্রশ্ন হয়তো এসেছে অথবা আসতে পারে যে এই মন্দিরটি কি, তো আপনাদের বলে রাখি, এটি হচ্ছে রাজা সতীশগিরির মায়ের সমাধি মন্দির, এবং এই সমাধির উপরে একটি শিবলিঙ্গও রয়েছে। এটি হলো রাজা ভারামল্ল স্মৃতিস্তম্ভ, ইনি প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠাতা। ইতিহাস এবং কিংবদন্তির সংমিশ্রণে জানা যায় 1600 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারামল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। স্থানীয় গুড়েভাটা গ্রামের মুকুন্দরাম ঘোষ রাজবাড়ির গোশালা দেখাশোনায় নিযুক্ত ছিলেন। এখন যেখানে তারকেশ্বর মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা। সেই বনের মাঝে একটা রহস্যময় পাথরের ছোট স্তম্ভ ছিল। শোনা যায় প্রতিদিন রাজবাড়ির গরুরা জঙ্গলে চড়তে গিয়ে এই শিলাস্তম্ভের ওপর দাঁড়াতো, আর তাদের বাট থেকে দুধ ঝরে পড়ত। একদিন মুকুন্দরাম বনের ভিতরে গিয়ে এই অভূতপূর্ব দৃশ্যটি নিজের চোখে দেখলেন এবং তিনি রাজার ভাইকে খবর দিলেন। রাজা ভারামল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন, কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না, তাই সবাই হতাশ হয়ে ফিরে আসেন। এরপর এক রাতে রাজার ভাই ভারামল্ল স্বপ্ন দেখলেন, স্বয়ং শিব তাকে জানাচ্ছেন তিনি তারকেশ্বর শিব, তিনি ওই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়েছেন, সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই যেন তাকে প্রতিষ্ঠা করা হয়। স্বপ্নাদিষ্ট ভারামল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের ওপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। রাজা ভারামল্লই এই স্থানে গড়ে তোলেন তারকেশ্বর মন্দির। মুকুন্দ ঘোষকে শিবের সেবা পূজা করবার ভার অর্পণ করা হয়। মুকুন্দরামই হলেন তারকনাথের প্রথম সেবক। তবে তারকেশ্বর আসলে কোনো পান্ডার খপ্পরে না পড়ে নিজেই পূজোর উপকরণ কিনে নিজেই পুজো দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকেই অভিযোগ করে থাকেন পান্ডার খপ্পরে পড়ে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। তবে সব পান্ডাই যে একই রকম তাও বলছি না। আগেই বলেছিলাম রাজবাড়ি লক্ষ্মীনারায়ণ মন্দিরে দুপুর 1টা থেকে বসে ভোগ খাওয়া যায়, আর যদি সেখানে টিকিট না পান
তাহলে এখানে অনেক হোটেল রয়েছে, সেখানেও খেতে পারেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য অথবা যদি রাতে এখানে থাকতে চান তাহলে বিভিন্ন লজ রয়েছে, সদানন্দ ভবনেও থাকতে পারেন। তবে সদানন্দ ভবনে অ্যাটাচ বাথরুম নেই। এছাড়া মন্দিরের কাছে এসি নন এসি বিভিন্ন হোটেল রয়েছে, সেখানেও থাকতে পারেন। এই লজটার নাম হচ্ছে সদানন্দ ভবন। থাকার ব্যবস্থা তো আমাদের অ্যাটাচ নয়, তো আমাদের কমন ঘর। ওই সকালে এলেন, পুজো টুজো দিয়ে চলে গেলেন, এরকম ব্যবস্থা আমাদের। আমাদের অ্যাটাচ না, কমন বাথ, লাইট পাকা, মাধুরী আছে, খাট চৌকি দেওয়া আছে, এই হচ্ছে আমাদের ব্যবস্থা। শ্রাবণ মাসে আপনার 260 টাকা, 320 টাকা রবিবার সোমবার কোনো ভাড়া, সারা বছর 120 টাকা, 220 টাকা, যেমন ঘর হিসেবে সেরকম ভাড়া। হ্যাঁ, রাতেও থাকতে পারে, রাতে তো পায়ে আমাদের পায়খানা বাথরুমটা অ্যাটাচ নয়, তো মানে কমনের জন্য ওইটা অসুবিধে হয়। যারা আমাদের চেনা যাত্রী, এখানে যারা দীর্ঘদিন আসে তারা থেকে যায়। তারকেশ্বরে বিভিন্ন দোকান রয়েছে যেখানে কিন্তু খুব মুখরোচক আচার পাওয়া যায়। তো ভক্ত শিষ্যরা যখন তারকেশ্বরে পুজো দিতে আসেন, পুজো দেওয়ার পর কিন্তু তারা এই আচার তাদের বাড়ির জন্যও নিয়ে যান। এটা 400 টাকা। 400 টাকা। মাঝারিটা আছে 200 টাকা, আছে আপনার 100 টাকার আছে। বাবা তারকনাথ এবং ভক্তের ভক্তি দুয়ে মিলে তারকেশ্বর এক পবিত্র ধর্মস্থান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।